আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, মানে অনেক কিছু বলার আছে। মানে ভুল বোঝানো হচ্ছে, তোমরা ভুল দেখো নিজের চোখ, কিন্তু যেটা ভুল দেখাচ্ছে সেটাকে সত্যি বলে ধরো, এরকম চলছে যেটা আমরা ডে ওয়ান থেকে দেখেছি। এখন আবার অন্যভাবে পাঠ পড়ানো হচ্ছে, নাটক করা হচ্ছে, মন কষাকষি দেখানো হচ্ছে, সেখানে আরেকজনকে যুক্ত করে দিচ্ছে যে ক্যাথাকুরানি আর দালালের মধ্যে সম্পর্কে চিড় ধরাচ্ছে কে, সেটা নিয়েও ভিডিও হচ্ছে। আমি এত কিছুর মধ্যে যাবো না, আমি আজকে শুরু করবো। তার আগে ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিও শুরু করতে দেরি হলো, কারণ আমার সামনের বিল্ডিংয়ের সামনের ফ্ল্যাটে এসি লাগছে প্রচুর। ওই যে কী বলে, এটা গ্রিল মেশিনের আওয়াজ, মনে হচ্ছে যেন কানের কাছে সেকেই বাজাচ্ছে। আর এই সাউন্ড একে এই সুইপারটাও এখন আছে ঝাল দিতে, সমস্ত আওয়াজ নিয়ে একটা অন্যরকম তৈরি হবে বলে দেরি করে ভিডিও করলাম। তা সবাই আশা করি ভালো আছো। চলো মেন কোর্সে কী বললাম, চলো চলে এলাম আর একটা ভিডিওর সাথে। আজকে ফার্স্ট ভিডিও, এটা একটু দেরি হলো কারণ আমার সামনের ফ্ল্যাটের একটা ঘরে এসি বসছে, গ্রিল মেশিনের আওয়াজে কান ঝালাপালা, তারপরে ভিডিওর মধ্যে যদি সেই সাউন্ড যায়, সেই সাউন্ড ভেদ করে আমার গলার আওয়াজ আপনাদের কানে পৌঁছাবে না, যার জন্যে শুরুটা শুরু থেকে করবো। শুরু যখন করবো তাহলে ইন্ট্রো, কিন্তু ইন্ট্রো দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের থেকে আমার জানার খুব দরকার। আমি আতাপাতা লাগিয়েছি কিন্তু খবরটা পাইনি। সেটা হচ্ছে ল্যাটাদীপ্ত কিছু একটা করবে ভেবেছিল, সেটা কি করে ফেলেছে না এখনও ভাবনা চিন্তার মধ্যে আছে। দেখো, কারো ক্ষতি চাই না, কিন্তু যেইভাবে আমাদের ওয়াইটিটা একটা রঙ্গমঞ্চ শালা হয়ে গেছে, মানে এইখানে সমস্ত কিছু, সংসারের সুখ দুঃখের কথা, সংসারের যাবতীয় জিনিসকে বিক্রি করা, শ্বশুর শাশুড়িকে, বরকে, তারপরে যত নোংরা কথা আমাদের ওয়াইটিতে, তো সুসাইড করবে সেইটাও এখানে এসে রিভিল করছে বা করার আগে আগে জানিয়ে নিচ্ছে। আমার এটাই অবাক লাগে, কেউ যদি কিছু করে সে জানাবার সুযোগই পাবে না, তার মাথায় এইগুলো কাজ করবেই না যে আমি এই মহান কাজটা করিতে যাচ্ছি, তার আগে মহানভাবে এই সন্দেশটা লোকের মধ্যে ছড়িয়ে দিই। সম্ভব বন্ধুরা? হ্যাঁ, তখন তার সিচুয়েশান অন্যরকম, যে আমাকে এই কাজটা করতে হবে, তখন সে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাবে, বাহ্যিক সমস্ত কিছু তার চোখের সামনে দিয়ে মাথার মাঝখান দিয়ে চলে যাবে। তা আমি দেখছি ওয়াইটিতে সবই সম্ভব, মানে আমি কিছু করার আগে ওয়াইটিকে অন্তত জানিয়ে যাব অ্যাকচুয়ালি আমি এটা করছি না। আমি আগেও বলেছি প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভঙ্গের জন্য। এই যে আজকে পরিষ্কারভাবে বললো যে ক্যাথাকুরানি থেকে আমি সরে এসেছি, মানে এইটা ভাবে না যে আমি ক্যাথাকুরানিকে পছন্দ করছি না, কিন্তু ক্যাথাকুরানির ন্যায়গুলোর সাথে আমি থাকবো। মানে সেই যে মন্দিরার মতন, যে পরকীয়া করছে ঠিক আছে, পরকীয়াটাকে সাপোর্ট করছি না, পরকীয়া যে করছে তাকে সাপোর্ট করছি। আপনারা বুঝতে পারছেন, পুরো চার অক্ষর মনে করে আমাদের, মানে কী বলবো, মানে এই আমি বুঝতে পারি, এটা ভিডিওর মধ্যে কথা না, তাও বুঝতে পারি, কারণ ও সংসার মানে শ্বশুরবাড়িটাকে প্রতিনিয়ত বিক্রি করে। তো যার জন্য বলবো যে ওই বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু ভালো চিনে গেছে, ভালো চিনে গেছে। ও আজকে তাকে যেন বলছে, ও এখন কাজল কি কাজল নয় না বা কাজল টাজল বলছে, মানে জলস্থি কি মা পতিতা সব হয়ে গেছে, ভদ্র হচ্ছে, রোজ একটু একটু করে নিজেকে কারেকশান করছে। ভালো কারেকশান করা ভালো, নিজে যেমন থাকবে তোমাকে দেখে, মানে তোকে দেখে, তোর এগেনস্টে যারা ভিডিও করবে তারাও বাধ্য হয়ে খিস্তি খাওয়ার করবে না, কারণ তুই খিস্তি না দিলে তাদের আর দরকার পড়ে না। সে কিমাকে বলছে, তুই মন্দিরের থেকেও লাকি, তোর বর সোমনাথের থেকেও ভালো, যার জন্যে তুই ঘন্টার পর ঘন্টা লাইক করতে পারিস, তোর কোনো কাজ নেই। তোর কী কাজ আমায় বল, একটা ছেলের বউ, মানুষের কাছে কী বার্তা যাচ্ছে সেটা বল। তুই প্রথম দিন থেকে মিথ্যাচারিতা করছিস, সবচেয়ে অবাক লেগেছে, আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এ তো মিথ্যে কথা বলে, এ তো নাইট ড্রেস দেখাতে পারিনি, কারণ নেই তো দেখাবে কী করে। আর আমরা প্রত্যেকবার ধরিয়ে দিচ্ছি যে ঘুম থেকে উঠে মশারি খোলেনি, মশারির মধ্যে দিয়ে ভিডিও করছে যে গতকালের নাইটি তার গায়ে, সেই নাইটি পরেই দুপুর পর্যন্ত সমস্ত কাজ করেছে চান করার আগে। হ্যাঁ, যেই প্রশ্ন করা হয়েছে বলে দেখাবো কেন, সেটাই, যেটা নেই সেটা দেখাবে কী করে, এইটাই হচ্ছে একদম ধ্রুব সত্য কথা। সেই রকম তোর কিছু দেখানো নেই, যে একটা ছেলের বউ, তার একটা মা আর একটা বাবা, সবারই একটা মা বাবাই থাকে, তাদের সাথে তুই খেতে পাচ্ছিস না, তোকে দেখে মানুষের ভালো কী শিখবে নোংরামি ছাড়া। এই দেখ না, আজকে আমার কমেন্ট বক্সে আলোকিত করেছে তোর সেই কমিউনিটিতে দোলা সেই একজন ক্রিয়েটার, যে তুই নাকি পরকীয়া ছাড়া কিচ্ছু জানিস না, চিনিস না, বুঝিস না, শুধু প্রেমিক প্রেমিক, আজা আজো আজা আজা, সত্যি না? দেখ, আমরা তো বলবোই আমরা তোর বিরুদ্ধা পক্ষের ক্রিয়েটার, কিন্তু সে কিন্তু তোর জন্য প্রচুর লড়াই করেছে। সে কেন, অনেকেই করেছে, এখন তো দেখছি মিট আপটা অনেকেই সুন্দর সন্তর্পণে না যেতে পারতো এরকম বার্তা বলছে, কিন্তু সেই সময় নিজেদের মুখটা ভাইরাল করার জন্য তারা এই জোনে এসেছে, সেই জোনে তাদের পরিচিতি পাওয়ার জন্য করেছে। আমি এটাকে ভুল দেখি না, ভুল ভাবি না, তখনই ভুল প্রমাণিত হয় যখন আমার জন্যে কেউ যদি হাঁটু পর্যন্ত জলের নামে, আমি চেষ্টা করবো তার থেকে একটু নামার, মানে গলা টলা বলে গলা পর্যন্ত কেউ নামে না, হাঁটু থেকে দুই আঙুল নিচে নামতে চেষ্টা করবো। তাই এখানে সেটা হচ্ছে না, এখানে সে যেটা করবে সেইটাকে চোখ বন্ধ করে সবার সাপোর্ট করতে লাগবে। একে কেউ কোনো দিন বললো না, হ্যাঁ গো তুমি তো সত্যি, তো একসাথে খাও না কী করে, তুমি এই যে রিচ খাও বলো, উপরের লোক রিচ খায় বলে তুমি বেরিয়ে এসছো, এসে রান্না করছো, তাদের থেকেও বেশি রিচ। তারপরে যখন বরকে নামিয়ে দিল নিচে, তখন বললে আর এক কথা যে ওরা রিচ খাওয়া কমিয়ে দিয়েছে তাই আমার কাছে এসছে। ব্যাপারটা কীরকম একটা, মানে অদ্ভুত লাগছে না? ধরি মাছ না ছুঁই পানি, মানে
ও উপরে রিচ খেত তো, এখন রিচ খায় না চলেছে। তার মানে পক্ষান্তরে পরোক্ষ প্রত্যক্ষভাবে বললি যে আমি কতটা রিচ করি, সেই রিচ খেতে আমার বড় উপর থেকে নেমে এসছে, অ্যাকচুয়ালি উপর থেকে লাথি মেরে নামিয়ে দিচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার। তোর কাজ কী সারাদিনে? স্বামী আর স্ত্রী এমন না আর কেউ নেই, তাদের কথা ছাড়, তুই দেখাস না বলে কি আমরা বুঝতে পারি না, তুই বলিস না বলে কি আমরা বুঝতে পারি না, তাদের সাথে তোর বনিবনা নেই, সেটা তুই পরিষ্কার করেছিস। তুই জোরে কথা বলিস, জোরে কথা বলে কিছু হয় না, ওটা দু চার দিন অল্প করে কথা বলে, আর এরকম একজন নিশ্চুপ মানুষ যাকে খোঁচা মেরে কথা বলাতে হয়, তোর বরের কথা বলছি, তার সাথে বেশি কথা বলা যায় না, চিৎকার করে তো নয়, তোর আরও নিজের অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপের জন্য আজকে তুই একা খাস আলাদা খাস, সেটা আমরা সবাই জানি। এত ভালো মেয়ে তুই বানাতে পারিস না, দেখে এইগুলো হচ্ছে তোর থেকে ভালো কিছু পাওয়ার নেই। তুই কাজ করিস কি, তোর ঘরটা পোছা দেখাস, তোর রান্না করা দেখাস, আর কি দেখাস, দোতলা বাড়ির একতলার একটা ঘরে থাকিস, এটা বলার কথা না রে, গর্ব করে বলবি তোর মুখেই এসে ভূষাকালি মাখিয়ে দিয়ে যাবে মানুষে। ও নাকি কাজ করে, তোর কাজ তো আমরা দেখেছি, তোর কাজ করা আমরা দেখেছি তো, এমন না না যে দেখিনি, কী করিস আমাকে বল, শুধু ওই বারান্দাটা ঘরটা মোছা ছাড়া, পোষ্যকে খাইয়ে দেওয়া ছাড়া, আর স্বামী স্ত্রী রান্না করা ছাড়া, এমন হতো শ্বশুর শাশুড়ির সাথে রয়েছিস তাদের সাথে কথাও বলিস না, আমার কাছে অদ্ভুত লাগে, অনেক সময় আলাদা খাওয়া দাওয়া হতেই পারে, যে না আমি আমার মতন স্বামীকে নিয়ে খাই, কারণ তোমরা হালকা পাতলা খাচ্ছ, রুগীর ঝোল হয়তো পছন্দ হয় না, কথা বল, কথা বল, তুই একজন ক্রিয়েটার, তোর থেকে দেখে বলবে ও তো ওই কথাটা ভালো বলেছে। তোকে আজকে তোর অ্যাডভাইজার কী বলছে, যে তুমি কারো সংসারে ঢুকে যাবে না, কিন্তু তাই তোর আজকের এই সংসারে ঢুকে এই ওই হাতটা কার, নিশ্চয় কাজের লোক আছে, হেল্পিং হ্যান্ড আছে, এই ওকে উঠে গেল, কে উঠে গেল, সে কাঁচার লোক আছে, এই ভাতটা আগে থেকে করা, এ করিনি আমি, এম এস এলদের কথা বলছি, তুই শুধু ঘরে ঢুকিস নি, তুই রান্নাঘরের হাঁড়ি পাতিলের মধ্যে ঢুকে যেতিস, তারপরে তোর চরিত্রের যা করেছিস ধাজি উড়িয়ে দিয়েছিস, চরিত্রের চচ্চড়ি রান্না করে ফেলেছিস, যার জন্য আজকে তোকে এইখানে দৌড়াতে হচ্ছে। তোর অ্যাডভাইজার জানে তো, তোর লিগাল অ্যাডভাইজার জানে যে কী কারণে আজকে তোর এই অবস্থা, কেস কবে চলবে, কতদিন ধরে চলবে, কী হতে পারে, দূর কী বার, এই তো এটা একটা হ্যারাসমেন্ট, একটা হ্যারাসমেন্ট কি না, তোর লয়ার হায়ার করতে হচ্ছে, তার একটা ফিস আছে, ছেড়ে দে তোর এই ভালোবাসার, তোর ভিউয়ার্স, তোর একজন কী বলবো ভিউয়ার্সই বলবো, সে তোকে নয় হেল্প করছে, খাইয়েটাই আবার বাসের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে, কিন্তু দিল্লিতে যেটা হচ্ছে সেটা তো বিনা অর্থে হচ্ছে না, তাহলে এইগুলো তো একটা মানে এক্সট্রা একটা আচালা, তাই কি না, মানুষে কেস করবে, কেস করে কখন, যখন মাথার উপর দিয়ে জল চলে যায়, তাহলে তোর এরকম চলছে, তাহলে মানুষকে তুই কী বলবি যে আমার মধ্যে এই এইগুলো আছে, যার জন্যে তোর অ্যাডভাইজার বলেছে যে সংসারে ঢুকবে না, তুই সারাদিন ধরে কিমার মানে গোষ্ঠী ষষ্ঠী পুজো করছিস যে ও সন্দীপদের বাড়িতে গেছে, হ্যাঁ গেছিলো তো, গেছিলো, আর সবচেয়ে বড় কথা পরে বলছি, গেছিলো বলেই আমরা অনেক কিছু জানতে পেরেছি, তারপরে ও মনে করেছে যে এটা এমনভাবে কন্টেন্ট করবো যে আমার ফিউচার তৈরি হয়ে যাবে, আমার ভিউজ বাড়বে, আমার সাবস বাড়বে, আমার রেভিনিউ জেনারেট হয়ে ডলার ঢুকবে, সেই সুযোগটা ও নিয়েছে, কিন্তু তুই তো কম যাসনি, তুই ঘরে বসে শুধু ওদের সংসার না, ওদের প্রত্যেকটা রিলেশনের মধ্যে তুই ঢুকে গেছিস। আজকে তোর বলতে হচ্ছে যে ল্যাটাদিত্যের সাথে তোর একটা সম্পর্ক আছে, সম্পর্ক মানে যোগাযোগ আছে, কেন, কারণ কি, পোক্ত হয় ব্যাপারটা, পরকীয়াটা ভালো মতন অ্যানালাইসিস করা যায়, বিশ্লেষণ করা যায়, এটাকে মানুষ ভালো চোখে দেখে না। ল্যাটাদিত্যর মতন একটা ছেলের সাথে কে কথা বলতে পারে বলতো, একজন ক্রিয়েটার বলতে পারে কি, তোকে বলতে হচ্ছে, কারণ এখানেও তোর স্বার্থ জড়িয়ে আছে, তোকে বলতে হয়েছিল হুলের বিষয়, দেখ তুই কমিউনিটিতে ওকে দুলিয়েছিলি, ওকে দোলানোর পিছনে তোর প্রচুর স্বার্থ জড়িয়েছিল, কিন্তু দেখলি না হুল তোর মুখে একটা লাথি মারলো, বাধ্য হয়ে তুই নামিয়ে দিলি ওকে, ওকে কমিউনিটিতে দিয়েছিলি, তারপরে দেখলি না আমার তো এখানে প্রেস্টিজ একটা একেবারে পম্পম হয়ে যাচ্ছে, তুই তো ওর একটা গানের মিউজিক ভিডিও তুই আবার কমিউনিটিতে দিতে বোঝালি, বাবা তুই যা ওখান থেকে বুঝেছিস গান, আর এসে যে আর্ট ফিল্ম দেখে বেরিয়ে কেমন আর্ট ফিল্ম কী বুঝতে গেল, আর্ট ফিল্ম মানে কমার্শিয়াল ফিল্মের থেকে আর্ট ফিল্মগুলো দেখলে ভাবে সেই লেভেলের মানুষ, সেরকম তুই একটা বোঝাবার চেষ্টা করলি যে ওর গান মিউজিক ভিডিও থেকে গানটা যেইভাবে তুই উদ্ধার করেছিস আর কারোর দ্বারা সম্ভব হয়নি, বিশ্বাস কর কেমনে, তুই যা করিস না সার্কাস পার্টিটা তোর কাছে খেলো হয়ে যাবে, এই যেরকম তুই এই যে ভিডিও আসছে না, ভিডিও টেকনিক্যাল প্রবলেম, দেখ পুরো পরিষ্কার হয়ে গেল, মানে সারা দুপুর সলা পরামর্শ করেছিস, সারা দুপুর এই ওই করে যে এইভাবে নাটকটা সাজাতে হবে, মানে ওয়াইটিতে বোঝাতে হবে যে আমার সাথে ক্যাথাকুরানির কোনো সম্পর্ক নেই, ক্যাথাকুরানির থেকে আমি সরে এলাম, কিন্তু ক্যাথাকুরানির ভালোটাকে সাপোর্ট করো, মানে আমার কাছে অদ্ভুত লাগছে এই যে ল্যাটাদিত্যের ইনস্টাতে যেই মেসেজ করুক, তোর তো এখানে কিছু বলার নেই, মানে তুই মনে করিস যে তুই যাদের দালালি করবি মনে করিস তাদের সাথে আর কেউ কথা বলতে পারবে না, কারণ কারণটা কী বল, অদ্ভুত তোর আবদার না, অন্যায় আবদার না, হুলের ক্ষেত্রেও তাই ছিল, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনে এসে বলেছিল যে হুলের মা এসে এইরকম মন্দিরার বাড়িতে এসে মেরেছিল, সেটা তুই নিতে পারিস কি কারণে, যে খবরটা আগে ফোরকাস্ট হয়েছে এটা তো একটা কারণ ছিল, হুলের মায়ের সাথে হুলের সাথে কেন এরা যোগাযোগ রেখেছে, মানে তুই একা এক চিটিয়া সমস্ত জিনিসগুলো করবি, এসে এসে প্রসাদের মতন এরমভাবে ছুঁড়ে ছুঁড়ে দিবি মানুষ খাবে, সেম ল্যাটাদিত্যের সাথে করছিস, হ্যাঁ তোর ক্যারেক্টারটা তুই এসে রোজ এখানে বলছিস, আর শুধু বলবি আমার মতন ভালো কেউ নেই, আমার মতন সত্যবাদী কেউ নেই, তোর সত্যর মূর্ত প্রতি ভেঙে চুরচুর করে দিয়েছে তোর দলের লোক, সে সময় দলই তো যাদের কমিউনিটিতে দিতিস, তারা এখন তোর বরকে দেখ কী বলছে, তোর ক্যারেক্টার সম্পর্কে কী বলছে, তোর চরিত্র বিশ্লেষণ করছে, মামি ময়ে ময়ে তোর ক্যারেক্টারটা পরকীয়া ছাড়া তুই কিছু বুঝিস না,
এটা তো হওয়ারই ছিল, এটা তো হওয়ারই ছিল। তাদের সাথে তুই, তাদের সাথে তারা তোকে নিয়ে ভিডিও করেছে, আর তোর সাথে তাদের তুই কমিউনিটিতে তুলেছিস, কিন্তু তার মধ্যেও একটা যোগসূত্র, একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের মুখে তুই চাবড়ে চাবড়ে ঘুটে দিয়েছিস গোবর দিয়ে। তারা কষ্ট পেয়েছে, পাচ্ছেও, অনেকেই পাচ্ছে, বুঝতে হবে, বোঝার নিশ্চয়ই তোর ক্ষমতা হয়েছে যে আজকে এরা কেন তোর এগেনস্টেই বলছে, কেন ভিডিওর বাইরে গিয়ে ভিডিও করছিস, যেটা তোর ডে ওয়ান থেকে এমএসএলদের এগেনস্টে করে এসেছিলি। পাশের ঘরে কেউ দেখতে পাচ্ছে না, তুই দেখতে পাচ্ছিস নোংরামি করছে। বিছানা অ্যাক্টিভ কেন, কেন নিচের বিছানা টান টান করে পাতা, অদ্ভুত লাগে না তোর ক্যারেক্টারটা বলতো, কি খতরনাক ক্যারেক্টার। হ্যাঁ, তুই লোকের সংসারে ঢুকে যাবি, তোর সংসারে কেন ঢুকবে না মানুষের? ল্যাটা দিবি তো তোর কাছে বিশাল একটা ব্যাপার হয়ে গেল, যে ল্যাটা দিবি তোকে তোর মানে তোর দলের মানুষরা পছন্দ করছে না, কিন্তু তোরও যে এই যে আজকে বলি আমার কন্টেন্ট, আমার আমার ভিউজ আমার চ্যানেলের জন্য আমার করতে হয়, এটা সবাই বলে। তারপরে গিয়ে একটা দল 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 করে, সেখান দিয়ে তুইও বাদ যাস না, ঠিক আছে? মন্দিরার সাথে যা যা হয়েছে ক্যাটাগরির সাথে তাই তাই হচ্ছে, একদম পাই টু পাই। আর সে যদি এরম বলে থাকে, ভুল কিছু বলেনি, পরের ঘাড়ে বল মাথায় বল, তোর কাঁটাল ভেঙে খাওয়া স্বভাব, সবাইকে ইউজ করিস, আবার ভুলেও যাস নিজের স্বার্থে, এখানেও স্বার্থ জড়িয়ে আছে, এখানেও স্বার্থ জড়িয়ে আছে তোর। ও কী করলো, তোর কী দরকার বলার? যে মরবে, যে মনে করবে সুসাইড করবে, সে কাউকে ভিডিও করেও পাঠায় না, সে কাউকে এরকম গৌরচন্দিকা মানে ভিডিও করে দিয়ে বলে যায় না যে আমি মরতে যাচ্ছি। তার সময় নেই, তার মাথা কাজ করবে না যে এইসব করবো। তাকে তুই আবার তোর চ্যানেল দিয়ে তুই বোঝালি, হাত ছিল না যার হাত ধরেছ, কী করেছে না বাড়ি থেকে বেরিয়ে এসছে তার হাত ধরেছে। এইবার বলি, এই যে সঙ্গীতা ম্যাডাম, এই যে ম্যাডাম বলেছে যে ভাগিয়ে নিয়ে এসছে, দেখ ভাগিয়ে মাগিয়ে জানি না, আগের থেকে যদি বলিস তাহলে ওই 13 আগস্ট থেকে আরম্ভ হয়ে 17 আগস্ট পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সমস্তটাই ক্যাথাকুরানির বিপক্ষে যায়, কারণ ক্যাথাকুরানির মা ওই সালিশি সভায় একদম স্বীকার করে নিয়েছে অতগুলো মানুষের কাছে, এমন না যে এটা ইরেস হয়ে গেছে, যে আমার মেয়ে দোষী, আমার মেয়েকে হাতে মোবাইল দেওয়া যাবে না। এই যে বললি মোবাইল ছিল না, তুই কী করে জানলি? তুই অনেক কিছু জানিস না, বা অনেক কিছু তোকে বলা হয়নি, ক্যাথাকুরানি বলেনি। এমন এই সুযোগে ওর মা দুদিন থেকে চলে যাওয়ার পর ও কী করেছে, সন্ধ্যের পর ওই নতুন সিঁড়ি চিলেকোঠায় মোবাইলটা কোনো রকমের নিয়ে গল্প করছিল, আর সেটা সন্দীপ ওই কথা বলাটাও ক্যামেরা বন্দি করেছে, ভিডিও করে নিয়েছে। অ্যাকচুয়ালি তুই কিছু জানিস না, তখনই ওই ফোন কাড়াকাড়িতে ওর এই নতুন দেয়ালে খড়খড়া দেয়াল প্লাস্টার হয়নি ঘষে গেছিলো, সেটাকেই ও বলেছে মেরেছে মেরেছে বলে দেখেছে পুরোটাই। যেটা দেখ, যেটা বোঝার তোর ক্ষমতা হয়েছে আমাদের হয়নি, এইটাই তো অবুঝের মতন কথা, আমরা তো বুঝবো মেরেছে কোনটা আর ঘষাঘষিতে টানা হাতড়াতে হয়েছে যেটা। এবার বলি, এই যে তুই কত মিথ্যাচারিতা মানে না জেনে জেনে বলছিস, এটা আমার কাছে অবাক লাগছে। এই যে তোর যখন মুখ পুড়বে, যখন তুই প্রমাণিত হবে এইগুলো যে না তুই যেগুলো বলছিস সব ভুল, তখন তুই কোথায় মুখ লুকাবি বল? সবসময় জেনে তারপর ভিডিও করতে হয়, তুই অর্ধেক শুনবি অর্ধেক বের করে দিবি যে না আমার বোঝা হয়ে গেছে এই ভিডিওর মধ্যে কী আছে, এবার আমি বসে যাই, অর্ধেক বোঝার চেষ্টা করবি না, যার জন্য ভুলভাল তুই তথ্য নিয়ে পরিবেশন করিস। তুই বলছিস 4 ঘন্টার দূরত্বে সেই রাতে নাকি সন্দীপ চলে গেছে, কতটা ভুল জানিস, তোকে বলিনি না, ক্যাথাকুরানি আসলে বলিনি, নাহলে বলেছে ভুল বলেছে, ও গ্রামেই ছিল অন্য কোনো বাড়ির, এটা তুই বুঝতেই পারছিস না, তুই জানিসই না, তাহলে এটা একটা বড় মিথ্যে কথা বলেছিস, এটা গেল মানে না জেনে বলেছিস। এই যে বলি না, অর্ধশিক্ষিত ভীষণ মারাত্মক হয়, একদম মূর্খ, ঠিক আছে ও মূর্খ, ওর সাথে মুখ লাগাবো না, আর অতিরিক্ত শিক্ষিত তাদের সাথেও মানুষে যায় না, যে না এর ক্যাটাগরি না হলে যাওয়া যায় না, যারা অর্ধশিক্ষিত তারা না শিক্ষিত না মূর্খ, এদের সাথে পেরে ওঠা যায় না, লুক লাইক এ ইউ মানে অর্ধেক শুনবি অর্ধেক শুনবি না তারপরে ভিডিও করবি। এইবার বলছিলাম যেটা সেদিন রাত্রে, অত রাত্রে তোর আছে অনেকের আছে, আমারও আছে ওই ভিডিওটা, আমারও আছে, আমারও আছে, তোরও অনেক ভিডিও আছে, অনেকের কাছে আছে, জানিস তো ভুলভাল বকিস না, এই জন্য ওই ভুলভাল ভিডিওগুলো দেন অ্যান্ড দেন ডাউনলোড করে রাখতে হয়, সেটা কথা না। কথা হচ্ছে এই যে বললি যে ওকে ভুলিয়ে নিয়ে যায়নি, ওকে ওর মা আর দাদা কেন নিতে এসেছিল বল দেখি? কারণ সে রেডি হয়েছিল, সে ওইখান দিয়ে পরিকল্পিতভাবে ওখান দিয়ে বেরিয়ে যাবে বলে, আর দুদিন ধরে তার মা ছিল, মা আর মেয়ে একসাথে দুদিন ছিল, দুদিন কী কী কথা হয়েছে তুইও জানিস না আমিও জানি না। হ্যাঁ, কী করলো সে, একটা অশান্তি হলো, কী কারণে জানিস? কিছুই জানিস না তো, তোকে বলেও নি, বলে না মন্দিরার মতন সবাই না রে, যেটুকানি বলার দরকার যেটুকানি তোকে টিস্যু পেপারের মতন ইউজ করবে ঠিক সেইটুকানি ক্যাটাগরি তোকে বলেছে, তার বেশিও না তার কমও না। আউট অফ স্টেশন, হ্যাঁ ল্যাটা দিক তো আউট অফ স্টেশন ছিল, কিন্তু আউট অফ স্টেশন থেকেও ও যা সেক্স চ্যাট করেছে না, সাহাল্লা এটা রত্নকুচি তো ছেলের জন্ম দিয়েছে ল্যাটা দিক, তার মা বাবার কথা কইতেছি, আউট অফ স্টেশন সাহা দেখ সেক্স চ্যাট, হ্যাঁ হ্যাঁ মানে মনে হচ্ছে যেন পাশের ঘর থেকে করেছে, তাহলে নোংরামি করছে না হাজার হাজার মাইল, মানে তুই মনে করছিস যেটা যে করা যায় না ভুল। এবার বলি তুই যেটা ভুল বোঝালি, শোন তুই দেখলি যে তার মা বাবা নিয়ে, মা দাদা নিয়ে গেছে, মামা বাড়ির মামা তো দাদা বাবা ভাই এসেছিল, শুধু ওর মা বাবা আসেনি, 4-5 জন ছিল, 4 জন তো ছিলই ছিল, অনেক কিছু জানিস না, ভুল বক্তব্য রাখিস, অর্ধেক খাস অর্ধেক বের করিস অর্ধেক পুনু দিয়ে বেরিয়ে যায়। ও গুছিয়ে রেখেছিল যে আমরা আসছি, বাচ্চাটাকে গোছায়নি, এটা তো পরিষ্কার সবার কাছে, নাকি বাচ্চা দেয়নি,
ওরা যেভাবে এসেছিল ওরা জুজু মেরে গেছিলো বাচ্চাটাকে। একটা ছেলে ওই লাইফাই যদি কোলে নিত, সন্দীপের বাবারও সাহস ছিল না ওদের সামনে দাঁড়ানো। মা যাচ্ছে, মায়ের সাথে বাচ্চা যাবে, কিন্তু মা কেন যাচ্ছে আর কী কারণে বেরিয়ে যাচ্ছে আর আসবে কি না সেটা মা জানতো আর মায়ের বাড়ির লোকেরা জানতো। তার যার জন্য ও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, ডকুমেন্টস। হ্যাঁ, এক জায়গায় গেলে ডকুমেন্টসটা লাগে, কখন মাথায় আসে জানো? যখন সে বলে বা ভাবে, চিন্তায় আনে যে এই বাড়িতে আমি নেক্সট টাইম বা সেকেন্ড বার আসবো না, তখনই তার মাথায় আসে ডকুমেন্টসগুলো আমার নিতে লাগবে। এবং এটা দুদিন ধরে পরিকল্পনা হয়েছে, তোকে বলিনি অ্যাকচুয়ালি, তোকে যেটুকুনি বলা, যেটুকুনি ইউজ করা সেটুকুনি করে, এই হচ্ছে তোর দোষ। তোকে মন্দিরাও ইউজ করেছে তোর কথায়, তোকে নাকি যা বলতে বলেছে বলেছে, তুই বুঝিসনি, যেমন ছোট হয়ে যাচ্ছে ক্যাটাগরি নিয়ে খুললি, মানে কাছে তুইও তেমনি ছোটো হয়ে যাচ্ছিস। বাবা ওয়াইটিতে দেখলাম কত কিছু আরও দেখতে হবে, দেখি যেটা বলছিলাম। তাহলে সব নিয়েছে, বাচ্চা নেয়নি, কেন নেয়নি, কী নেয়নি, তুইও এখন ছেড়ে দেয়, এখন সেই পুরোনো কাশুনি নেয়নি, ও নেবে না বলে নেয়নি, ঠিক আছে। এবার কৃষ্ণনগর থানা দিয়ে কী হয়েছে পুরো পরিষ্কার, বাচ্চা নেওয়ার হলে ওখানেই নিত, আর বাচ্চা নেওয়ার হলে পুলিশ সহকারে আবার এসে বলতো আমার বাচ্চা দিচ্ছে না, আমার বাচ্চাকে নেবো, থানায় বসে কচার মচার করতো না, তাহলে 498 কেস সেদিনই দিত, দিতে পারবে না বলে দেয়নি পরিষ্কার, যাকে। এবার কথা হচ্ছে, ল্যাটাদিত্য ফিরছিল, এটা অনেক অনেক ক্রিয়েটারদের কাছে আমি শুনেছি যে ল্যাটাদিত্যর সাথে কথা বলেছে যে সে আসছে, এসে দেখা হয়। ও বাবা বিশাল দেখা, মুখেই দেখতে হচ্ছে আমাদের যে ও মরলো কি বাঁচলো, মানে ও যা ভিডিও দিয়ে জানাচ্ছে, টাটা বাড়া ক্রান করছি, আমি একটা ক্রান করছি, আজ তুই গেলি বলে আমার অবাক লাগে। প্রত্যেকটা পরকীয়ায় লিপ্ত পুরুষগুলোর সাথে তোর ডগমগ দলমল মাখামাখি কাপাকাপি কেন রে? হ্যাঁ, কিন্তু মানুষ যেমন পরকীয়া করলে মানুষ ভালো চোখে দেখে না, এইরকম এই যে পরকীয়ালতা পুরুষগুলোর সাথে মাখামাখি দেখলে তোর ক্যারেক্টারে মানুষের প্রশ্নবোধক চিহ্ন তুলবে। অলরেডি তোর দলের লোক তুলে দিয়েছে যে তুই পরকীয়া পরকীয়া ছাড়া কিছু বুঝিস না, তুই পরকীয়া পরকীয়া ছাড়া আর কিছু বুঝিস না, বুঝলি? ভাইরাল হয়ে গেছে না, ও মামি ময়ে ময়ে, ও মামি ময়ে ময়ে, দেখ এখন সব যারা তোর মিটাপ আলোকিত করেছিল তাদের মুখে এইসব গান চলো। যেটা বলছিলাম, তাহলে বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল, যে ও একটা পরকীয়া করছে, নোংরা জিনিস, সংসারে থেকে 5 বছরের সংসার, 2.5 বছরের একটা বাচ্চা রেখে তার মনে এসছে যে ওইখান দিয়ে ল্যাটাদিত্য জামা খুলবে আর ও জামা খুলে এগিয়ে দেবে। মা গো কি সেক্স জেট, মা গো জামা খুলে কিন্তু এক্সপার্ট না রে। হ্যাঁ, ল্যাটাদিত্য একটু যাই হোক, ও বেরিয়ে গিয়ে একটা বাচ্চার জন্য কমিউনিটি পোস্ট দিল না, এইটাই মানুষের ক্ষোভ জানিস তো, সুপ্ত হয়ে রয়েছে সেটা বাস্ট করছে। ও বললো আমি যার জন্য বাড়ির থেকে বেরিয়ে এসেছি, এটাই তো বড় প্রমাণ রে, ও বেরিয়ে এসছে ওই ছেলের জন্য, আর ওই ছেলেও ব্যাক টু প্যাভিলিয়ন করছিলো, মানে মুম্বাই থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছিলো, এটাই তো পরিষ্কার যে ও একটা কমিউনিটি পোস্ট দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমি এই কারণে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি আর সেও আমার সাথে রয়েছে, আমিও তার সাথে রয়েছি ডে ওয়ান থেকে, শক্ত করে দুজনের হাত ধরেছি। তারপরে তো দেখেছি ইচ্ছামতির পাশ দিয়ে রিলস, বেরিয়ে যাওয়ার পর সেই মহিলার মনে এত আনন্দ আসে, সন্তানের জন্য না, যার জন্য বেরিয়ে গেছে তার জন্যে আসে। তুই ভুল বোঝালে হবে, আমরা আছি না, হ্যাঁ কিছু তো আছে পেটে আর কিছু তো আছে ঘটে, তুই বোঝাবি আর সবাই ভুল বুঝবে? তাহলে সে পরকীয়ার জন্য বেরিয়েছিল আর সেটা পুরো ইন্ধন যুগিয়েছিল ল্যাটাদিত্য। এই ল্যাটাদিত্য ওর কল রেকর্ড গলার ভয়েস ভাইরাল করেছিস তুই তোর চ্যানেল দিয়ে, তুই ল্যাটাদিত্যকে যেভাবে ভাইরাল করেছিস না, কেটা করে নি, অত করে উঠতেই পারিনি, পরের দিকে করে যায় পিছনে বাইকে বসে করে যায় বুঝেছি, কিন্তু তুই গলাটাকে যেভাবে বলছিলাম, তুই যেভাবে ওর গলা রিভিল করেছিস, গলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিস, ক্যাথাকুড়ানিও করতে পারিনি, যাকে তোর ক্ষমতা আছে সেই জন্য করেছিস। তারপরে সো এলো, এসে দেখা গেল ওর ইনস্টাতে একই জায়গার ছবি, ওর রিলসে একই জায়গার ছবি দিয়ে দিয়েছি, হ্যালো গাইজ 11/22, মানে এইরকম হলো, মানে মেলানোর ব্যাপারটা বলছি। তারপর সবার কাছে পরিষ্কার একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে, অবৈধ সম্পর্ক, সেটা পুরো পরিষ্কার হয়ে গেল যে ল্যাটাদিত্যের সাথে ক্যাথাকুড়ানির একটা অবৈধ সম্পর্ক। তারপরে তো দেখলাম 498 কেস, বাবার বেশি শক্তি দেখালো সন্দীপের বাড়িতে এসে, এগুলো সবার জানা অজানা না, তুই ভুল বোঝাবি না, তুই ভুল বোঝাবি না, ও এই কারণে বেরিয়ে গেছিলো কমিউনিটি পোস্টটা তার একদম জলজ্যান্ত উদাহরণ যে ও কী কারণে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো, ঠিক আছে? পাঠশালা যেতে হবে না, বাড়িতেই পড়াশুনো করবি, হোমওয়ার্ক করবি, তারপরে ভিডিও করবি, চলো বন্ধুরা একটুখানি, সত্যি অবস্থা শোচনীয় তোর, অ্যাকচুয়ালি কোনোটাই সাকসেস হচ্ছিস না। দেখ আগামী দিন তুই গল্প যে সাজিয়ে রেখেছিস, তুই যে সুন্দর একটা নাটক গুছিয়ে তৈরি করে রেখেছিস, অল্প অল্প করে ছাড়ছিস, এটা অনুধাবন করতে পারছি কিন্তু জানিস তো, আর আমার মতন দর্শকরাও পাচ্ছে, ওরা কিন্তু জল জানতো একটা চলমান কম্পিউটার উইথ ডিকশনারি, কাউকে বোকা বানানোর আগে ক্লাস নিয়ে নিবি নিজেকে নিজে, যে আমি যেটা বলছি সেটা কি সত্যি খাদ্য না অখাদ্য। চল ফট, চলো বন্ধুরা আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। আচ্ছা, এই খবরটা কিন্তু আমার কমেন্ট বক্সে দিও, ল্যাটা আছে তো না গেছে, আমি কারো মৃত্যু কামনা করছি না, মানে কোথায় উপস্থিতিটা আমি উপলব্ধি করতে পারছি না, একটু বলো প্লিজ। মানে এইভাবে সাজানো হয়েছে, ও নেই ও নেই, ও সম্পর্কে নেই, বিবাহ বহির্ভূত সম্পর্কে নেই, বাচ্চা চলে আসো, কিন্তু মানুষ খাচ্ছে না এই গরমে, আমডাল আমডাল আর আমডাল, টকঝোল টকঝোল টকঝোল, তার সাথে যদি এই রকম ল্যাটাদিত্যের মতন অরুচিকর খাদ্য যদি পরিবেশিত হয় মানুষ নিতে পারে, বাচ্চা করে, চলো লাভ ইউ অল।